আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দুটি চমৎকার গ্রিন্ডার আনবক্স করে দেখাবো এবং সেই সাথে গ্রিন্ডার কেনার আগে কি কি বিষয় মাথায় রাখা জরুরি সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ আপনি যদি ভালো মানের গ্রিন্ডার কিনতে চান তাহলে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখা উচিত তো চলুন মূল ভিডিওতে আসি আমার কাছে দুটি গ্রিন্ডার আছে আমি প্রথমে যেটি আনবক্স করবো এটি হচ্ছে সাতশো পঞ্চাশ এবং তিন জার বিশিষ্ট একটি গ্রিন্ডার বাজারে দুশো পঞ্চাশ ওয়াট থেকে শুরু করে দুই হাজার এবং এর চেয়ে বেশি ওয়ার্ডের এর পাওয়া যায় আপনারা বাসাবাড়ির জন্য অবশ্যই সাতশো পঞ্চাশ ওয়াট থেকে এক হাজার মধ্যে গ্রিন্ডার কেনার চেষ্টা করবেন আমার মতে কম ওয়াট সম্পন্ন গ্রিন্ডার না কিনাই ভালো কারণ ওয়াড যত কম হবে মটরের শক্তি তত কম হবে কম ওয়াডের গ্রিন্ডার দিয়ে মশলা পেশতে সময় বেশি লাগে আবার অনেক সময় বাসায় যখন মেহমান আসে আমরা ছটপট রান্না শেষ করতে চাই সেক্ষেত্রে একটু বেশি ওয়ার্ড সম্পন্ন গ্রিন্ডারগুলো আপনার মশলা পেশার জন্য যে সময় লাগবে তা অতি দ্রুত করে দিবে আর হ্যাঁ শুধু ওয়ার্ড দেখলেই হবে না ওয়ার্ডের সাথে আরেকটি বিষয় থাকে সেটি হচ্ছে মটর কিসের তৈরি অর্থাৎ মোটর দুই ধরনের ধাতু দিয়ে তৈরি করা হয় একটি হচ্ছে কপার আরেকটি হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হচ্ছে ফঙ্কুর আকৃতি তাছাড়া কপার ফঙ্কুর আকৃতি হয় না কপার অ্যালুমিনিয়ামের তুলনায় বেশি চাপ নিতে পারে এবং কপারের মটরগুলো টেকসই বেশি তাই কেনার সময় গ্রিন্ডারটির মোটর কপার না অ্যালুমিনিয়ামের তৈরি এই জিনিসটা ভালোভাবে দেখে নেবেন এছাড়াও কপার মোটরের গ্রিন্ডারগুলো ব্যবহার করলে আপনার বাসার ইলেকট্রিসিটির বিল কম আসবে আমি এখন যেটি আনবক্স করব এটি হচ্ছে আটশো পঞ্চাশ ওয়ার্ডের একটি গ্রিন্ডার গ্রিন্ডার কেনার সময় আর একটি জিনিস মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনি কয় বিশিষ্ট গ্রিন্ডার কিনতে চাচ্ছেন এটি আগে থেকেই শিওর হয়ে নেবেন ধরুন আপনার ফ্যামিলি অনেক বড় এবং আপনার প্রতিনিয়তই বিভিন্ন ধরনের মশলা পিষতে হয় সেক্ষেত্রে আপনার জন্য দুই চার বিশিষ্ট গ্রিন্ডার কেনা ঠিক হবে না কারণ দেখা যাবে যে আপনার দুই চার দিয়ে হচ্ছে না সেক্ষেত্রে আপনার উচিত তিন অথবা চার যার বিশিষ্ট গ্রিন্ডার কেনা গ্রিন্ডার কেনার সময় দ্বিতীয় যে বিষয়টি মাথায় রাখবেন সেটি হচ্ছে গ্রিন্ডারের জারগুলো স্টেনলেস স্টিলের কিনা অর্থাৎ আপনি যে গ্রিন্ডার কিনবেন এর অবশ্যই দুটি তিনটি অথবা চারটি জার থাকবে এই জারগুলো স্টেনলেস স্টিলের কিনা এই ব্যাপারটা একটু যাচাই বাছাই করে নেবেন কারণ স্টেনলেস স্টিল এর জারগুলো কখনোই মরিচা পড়ে না এবং অনেক টেকসই হয় আর মনে রাখবেন স্টেনলেস স্টিলের কখনোই চুম্বক আকর্ষণ করে না যদি দেখেন দোকানদার স্টেনলেস স্টিল বলে বিক্রি করছে কিন্তু বাসায় এসে দেখেন চুম্বক আকর্ষণ করছে তাহলে বুঝবেন দোকানদার আপনাকে ঠকিয়েছে তৃতীয়ত যে বিষয়টি মাথায় রাখবেন সেটি হচ্ছে গ্রিন্ডারের সার্কিট ব্রেকার আছে কি না এই সার্কিট ব্রেকারের কাজ যদি একটু বলি আমরা অনেক সময় অনেকক্ষণ ধরে লেন্ড করি এতে গ্রিন্ডারের অভারহিট হয় আবার অনেক সময় অভারলোড দিয়ে ফেলি এই সব অভারলোড অভারহিট এবং ওভার ভোল্টেজের কারণে মোটরের যেন কোনো ক্ষতি না হয় তাই এই সার্কিট ব্রেকার দেওয়া হয় ওভারহিট ওভারলোড এবং ওভার ভোল্টেজ পেলে সার্কিট ব্রেকারটি বড় হয়ে যাবে বা পড়ে যাবে তখন বন্ধ হয়ে যায় আবার এক দুই মিনিট পর চাপ দিলে আবার অন হয়ে যাবে আমি যে দুটি গ্রিন্ডের আনবক্স করলাম একটি হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়ার্ডের একটি হচ্ছে আটশো পঞ্চাশ ওয়ার্ডের দুটো গ্রিনডারই কিয়াম ব্র্যান্ডের আমি যদি দুটোকে পাশাপাশি রাখি আমার কাছে আটশো পঞ্চাশ ওয়ার্ডের বেশি ভালো লেগেছে কারণ এর চারগুলো দেখতে বেশি সুন্দর তাছাড়া সাতশো পঞ্চাশ ওয়ার্ডের চারগুলো থেকে এটির চারগুলো বেশি ভারী দুটোতেই পাবেন এক বছরের ওয়ারেন্টি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ